যুদ্ধ হলো বাংলাদেশে, বাংলাদেশ 1971 সালে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে মারা গেছিল 9 লক্ষ বাংলাদেশি। তো সেই সময় শেখ হাসিনা বিদেশে যেয়ে বসে আছে, ভয়তে বাংলাদেশে আসে নাই। এখন যুদ্ধ করলো বাপদাদারা, যুদ্ধ শেষ হয়ে গেল, বাংলাদেশে বিজয় মিছিল বের হয়েছে। এমন অবস্থায় ভারতের সেনাবাহিনী বাংলাদেশে ঢুকলো, বাপদাদাদের মুখে গল্প শোনা। ভারতের সেনাবাহিনী বাংলাদেশে ঢুকলো, ঢুকে বাংলাদেশ কারফিউ হয়ে গেল 72 ঘন্টা। তার মানে 3 দিন 3 রাত ভারত এসে বাংলাদেশকে কারফিউ দিল। যেখানে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে সেখানে ভারত কেন এসে কারফিউ দেবে? তো এই 3 দিনে 72 ঘন্টা কারফিউ দিয়ে বাংলাদেশের যত রিজার্ভ সম্পদ ছিল সব সম্পদ লুটেপুটে ভারত নিয়ে গেছে। যেখানে 1947 সালে ভারত কচুরিপানা চপ তৈরি করে খেয়েছে, এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে ভাতের মাড় গেছে, ফ্যান গেছে, কচুরিপানা চপ গেছে, ভারতে গেছে, বাংলাদেশ থেকে গেছে, পূর্ব পাকিস্তান থেকে গেছে, ভারত খেয়েছে। আর যখন পূর্ব পাকিস্তান ছিল তখন ভারতের চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই, বাংলাদেশের দিকে পূর্ব পাকিস্তানের দিকে ফিরে তারা গুলি করতে পারবে না, এত পরিমাণে ভয় পেত। আর বর্তমানে সেই ভারত বাংলাদেশে ঢুকে যা ইচ্ছা তাই করে, মানুষ মারে, মানুষ হত্যা করে, যা ইচ্ছা তাই করছে। কি মগের মূল্য পেয়েছে ভারত?